হ্যালো বন্ধু, অ্যাজ ইউ লাইকে তোমাদের স্বাগত। তোমাদেরকে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বেঙ্গলি ক্যারেক্টার্স অ্যান্ড তার ক্রিয়েটার্স। প্রথমেই বলে রাখি, মিসলেনিয়াস আছে সামনেই, এটার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট এই বেঙ্গলি ক্যারেক্টার অ্যান্ড ক্রিয়েটার্সগুলো। মানে কে কোন ক্রিয়েটার ক্যারেক্টারগুলোকে তৈরি করেছে, যেগুলো আমরা পরিচিত, যেমন হচ্ছে ব্যোমকেশ বক্সী, এটা একটা ক্যারেক্টার। এটা কার জন্য তৈরি হয়েছে, কে তৈরি করেছে, স্রষ্টাটাকে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই জিনিসগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে দেখে যেতেই হবে এটা। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে বলি, আমাদেরকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্রথমে আসছি আমরা গোগোল। গোগোলটা সমরেশ বসুর একটা লেখা চরিত্র। তারপরে হচ্ছে সমরেশ মজুমদার, তার লেখা চরিত্র একটা উল্লেখযোগ্য হচ্ছে অর্জুন। তারপর হচ্ছে ঘনাদা, যেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লেখা। তারপরে কিকিরা, বিমল করের লেখা। তোমাদের দেখো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর পাশে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, দেখে নিও। কিরিটি হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত। ভূতনাথ, এটা হচ্ছে সাহেব বিবি গোলামের একটি চরিত্র, এটি লিখেছেন হচ্ছে বিমল মিত্র। তারপরে আসছি হর্ষবর্ধন ও গোবর্ধন, শিবরাম চক্রবর্তী। ব্যোমকেশ বক্সী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এটা 2013 সালে মিসলেনিয়াসে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। তারিণী খুড়ো, মাখনলাল, মেঘরাজ থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা। বিমল কুমার, হেমেন্দ্র কুমার রায়ের লেখা। গুপি গায়েন, বাঘা বাইন, আমরা সবাই নামটার সঙ্গে পরিচিত, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। অমিত, লাবণ্য, কেটি, শেষের কবিতা থেকে নেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের। নিখিলেশ, সন্দীপ, বিমলা, ঘরে বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। মহেন্দ্র কল্যাণী, এটা হচ্ছে আনন্দমঠ মানে গ্রন্থটার নাম, আর হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি লিখেছেন, খুবই ইম্পর্টেন্ট। সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় লেখা হচ্ছে আনন্দমঠ। নন্দিনী রঞ্জন, রাজা, এগুলো হচ্ছে রক্তকরবী থেকে নেওয়া হয়েছে, আর এন টেগরের লেখা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চারুলতা, যেটা হচ্ছে নষ্টনীড় থেকে নেওয়া হয়েছে, আর এন টেগরের লেখা। টোরাপ, টোরাপ হচ্ছে নীলদর্পণ নাটক থেকে নেওয়া হয়েছে, দীনবন্ধু মিত্রের লেখা। ইন্দ্রনাথ শ্রীনাথ বহুরূপী, রাজলক্ষ্মী, লালু, অন্নদা দিস্তি, অভাগী, কাঙালি, এই সবগুলোই হচ্ছে অভাগীর স্বর্গ থেকে নেওয়া হয়েছে, শরৎচন্দ্রের লেখা। এরপরে হচ্ছে আবোল তাবোল, পাগলা দাশু, হজবরলা, নামগুলোর সঙ্গে তোমরা খুবই পরিচিত, এটা হচ্ছে সুকুমার রায়ের লেখা। সুকুমার রায় কে ছিল, এটা উল্লেখযোগ্য হচ্ছে ফাদার অফ সত্যজিৎ রে। তোমরা সত্যজিৎ রের আগে 9 নম্বরে দেখো পড়েছো তোমরা, যে তারিণী খুড়ো, মাখনলাল, এগুলো হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা, আর আবোল তাবোল, পাগলাদেশ, হজবরলা, এগুলো হচ্ছে সুকুমার রায়ের লেখা। তাহলে এই কটাই খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে 1-2 নম্বর তোমরা আশা করতেই পারো, মানে পাওয়া যাবে মিসলেনিয়াসে। তাহলে ঝটপট এগুলো খাতায় টুকে নাও, অথবা তোমরা বারবার শুনে শুনে এগুলো মনে রাখতে পারো। তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।